এবারের এপিসোডটিতে আমি বেছে নিয়েছি সাবজেক্ট হিসাবে বিরুলিয়া গ্রামের টিটি হাউসকে। আগের এপিসোডগুলোতে আমি বিরুলিয়া গ্রামের অনেক বিষয় নিয়ে ছবি এঁকেছি, বিশেষ করে পুরাতন বাড়িঘর নিয়ে এঁকেছি, কিন্তু এইবার একটি নতুন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আমার পেইন্টিং উপস্থাপন করতে যাচ্ছি। সেটি হচ্ছে যে বিরুলিয়া গ্রামে অনেক প্রাচীনকাল থেকে সেই নদীর ঘাটে সাপ্তাহিক হাট বাড়ি, এক ধরনের ভাজাপোড়া টাইপেরই, এটাকে পিঠি বলে, একটা হয়তো বা পিঠা থেকে এটাকে পিঠি বলা হয়, সেই পিঠি ঘরকে নিয়ে আমি ছবি আঁকতে যাচ্ছি। কারণ আমার কাছে মনে হচ্ছে যে সিম্পলি একটা পলিথিনের শেডও আছে উপরে, যেন গাছের পাতা টাতা না পড়ে, তার নিচে বসে একজন বা দুজন মানুষ পিঠা বানাচ্ছে, এবং দূর থেকে তুরাগ নদী এঁকে বেঁকে চলে যাওয়া, তো এই যে একটা সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ, সেটি আমাকে ছবি আঁকতে উদ্বুদ্ধ করে। এখানে আমি আমার প্রিয় আর্টিস্ট আলভারো কাস্টেজেন্ট, যে এখন ওয়াটার কালার মাস্টার পেইন্টার হিসাবে খুব রিকগনাইজ একজন পেইন্টার, তার ব্র্যান্ডের একটি ব্রাশ আমি পেয়েছি আমার এক ছাত্রের মাধ্যমে উপহার হিসাবে। তো সেই ব্রাশটি দিয়ে আজকে আমি প্রথম পেইন্টিং করতে যাচ্ছি আউটডোরে, এবং আমি বেশ এক্সাইটেড। আমার কাছে মনে হলো যে এখানে অনেকগুলো সুন্দর লেয়ার আছে, যেমন নদীর লেয়ার, তারপরে এখানে ওই যে পিঠা বানাচ্ছে সেটি একটি লেয়ার আসতে পারে, তারপরে দূর দিগন্তে যে মানুষ সেটি আরেকটি লেয়ার, এবং এই যে পিঠি বানানোর যে চুলা সেখানে আগুন জ্বলছে, তারপর সেখানে অনেক অ্যানিমেলস আছে, মুরগ মুরগি, তারপরে গরু বাছুর রাখা আছে, গ্রামের পরিবেশ বলতে যা বোঝায় সেটি সুন্দরভাবে সেখানে আছে। তো এর কিছু অংশ যদি আমার সারফেসে আনতে পারি, আমার মনে হয় সাকসেসফুলি কমিউনিকেট করা যাবে। তো সেই উদ্দেশ্যেই কিন্তু আমি এই সাবজেক্টটিকে পেইন্টিং হিসেবে বেশি বেছে নিই। তো আমি এখানে খুব কম লেয়ারে ছবিটি শেষ করার জন্য চেষ্টা করব, কারণ খুব বেশি, কারণ এখন হচ্ছে সামার, শীতের শেষ বসন্তকাল, এমনি ওয়েদার ময়েশ্চার নেই, ওয়েদার অনেক ড্রাই, তো খুব বেশি পানি দিয়ে ভিজিয়েও আমি মানে এটা ওয়াইট ভাবটা রাখতে পারছি না, ভিজিয়ে রাখতে পারতেছি না, শুকিয়ে যাচ্ছে সারফেস। সো খুব দ্রুতই আমাকে ট্রিটমেন্টে যেতে হবে, একটি বা দুটি লেয়ারে আমি কাজটি করার চেষ্টা করব আর কি। তো এখানে সবচেয়ে ভালো লাগে আমার যে সারাউন্ডিংসটা, যে পিটি ঘর যেখানে নদীর ঘাটে মানুষজন পিঠা বানাচ্ছে, পাশে একটি বট গাছ, সেই বট গাছের নিচে বসে পিঠা বিক্রি করছে, এবং সেখানে শুধু পিঠা না, সাপ্তাহিক যে হাটবার শুক্রবারে সেখানে মাছ, তারপর ড্রাই ফিশ, আরও অনেক কিছুই বিক্রি করছে। তো এটি আমার মনে হয় যে অনেক প্রাচীন একটি ঐতিহ্যগত ব্যাপার, এখানে অনেক প্রাচীনকাল থেকে নৌকায় করে পণ্য এনে মানুষ বিক্রি করত, তারই ধারাবাহিকতায় এখনও এই বাজারটি টিকে আছে। যদিও আশপাশে অনেক বড় বড় বাজার হয়ে গেছে,
এবং এই বাজারগুলোতে এখন তার যে জৌলুস ছিল আগে সেটি হারিয়ে ফেলেছে, বাট সে ঐতিহ্যের কিছু অংশ হলেও এখন অবশিষ্ট আছে। তো সেটি আমার চেষ্টা থাকবে যে পেন্টিংসের মাধ্যমে যদি কিছুটা ডকুমেন্টেশন করা যায় তাহলে দ্যাট উইল বি এ ফ্যান্টাস্টিক এফোর্ট। তো সেই হিসাবে আমি এটি নিয়ে কাজ শুরু করি। এবং এই যে পিটি ঘরের নিচে যে মানুষের যে পলিথিনের নিচে যে মানুষের শেড পড়েছে, তারপর দূরের যে উঠে একটা নৌকা, আবার ফোরগ্রাউন্ডে কিছু বট গাছের পাতার অংশ চলে আসছে, তো সেই বিষয়গুলোকে আমি আজকে সাবজেক্ট করে পেন্টিং করার চেষ্টা করছি। দেখা যাক কতটুকু সফল হতে পারি। বিরুলিয়া গ্রামের চিটি হাউজের গল্প এখানেই শেষ করছি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং ভবিষ্যতেও আপনারা জার্নি উইথ আর্টের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।